আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ এবং এটি হলো পার্ট 3। প্রথমে দেখো কি করতে হবে, রিড দ্য টেক্সট গিভেন বিলো এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ নিচের টেক্সটটিকে পড়ো এবং যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর লেখো। তাহলে এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা একবার আমরা বাংলা মানে সহ খুব দ্রুত পড়ে নেব, হ্যাঁ খুব দ্রুত পড়ে নেব, বেশি সময় নষ্ট করব না। তারপরে আপনারা প্রশ্ন উত্তরের দিকে যাব, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন উত্তর করতে ভালো হবে। দেখো, উই হ্যাড এ কাইট, মানে আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যে ঘুড়িটা ছিল বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং যে ঘুড়িটা সুন্দর লাল পেপার দিয়ে ঢাকা ছিল, মানে কভার করা ছিল। উই পেস্টেড, মানে আমরা সেটে দিয়েছিলাম, পেস্টেড মানে কোনো কিছু আঠা দিয়ে সেটে দেওয়া বা আটকে দেওয়া। গোল্ড টিনসেল স্টারস, গোল্ড মানে সোনালি রঙের, টিনসেল স্টার বলতে এখানে উজ্জ্বল তারা, স্টার মানে তারা, অর্থাৎ যেগুলোকে আমরা রাংটা বলি, যে সমস্ত ছোট ছোট তারাগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিসগুলোকে সাজিয়ে নিই, তো সেটা আমরা সেটে দিয়েছিলাম সেই ঘুড়ির উপরে। অল ওভার ইট, মানে এটার সারা ওপরে, অর্থাৎ সমগ্র ঘুড়িটার ওপরে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং এটার উপরে আমাদের পুরো নামও লিখে দিয়েছিলাম, মানে ওই ঘুড়ির উপরে। কি নাম লিখে দিয়েছিলাম? ক্লডিন ইট অ্যান্ড ফ্লিপাল ইট, এই দুটো নাম লিখে দেওয়া হয়েছিল। আর কি লেখা হয়েছিল? বিগ হাফমুন লাইট হাউস, এবং সেখানে তাদের ঠিকানা যেটা বিগ হাফমুন লাইট হাউস, সেই ঠিকানাটাও লিখে দেওয়া হয়েছিল। তারপরে দেখো কি হলো, ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, মানে একদিন প্রচন্ড ভালো বাতাস ছিল ঘুড়ি ওড়ানোর জন্য। এই গ্র্যান্ড মানে হয় জাঁকজমকপূর্ণ, জমকালো এসব, কিন্তু এক্ষেত্রে হবে মনোরম বা উপযুক্ত বা পর্যাপ্ত। তাহলে একদিন ঘুড়ি ওড়ানোর জন্য পর্যাপ্ত বাতাস ছিল। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, হাউ ইট হ্যাপেন্ড, কিভাবে যে ঘটনাটা ঘটে গেল, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, কিন্তু যখন আমি ঘুড়িটাকে নিয়ে আসছিলাম ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে, তখন কি হলো, দেখো, আই ট্রিপ, আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং শিলার উপরে বা পাথরের উপরে পড়ে গেলাম। মাই এলবো, আমার কনুইটা ওয়েন্ট ক্লিয়ার, পরিষ্কার ভাবে চলে গেল থ্রু দ্য কাইট, ঘুড়িটার ভেতর দিয়ে। আর কি হলো? মেকিং এ বিগ হোল, এবং সে ঘুড়িতে একটা বড় গর্ত তৈরি হয়ে গেল। তাহলে কনুইয়ের গুঁতোতে একটা গর্ত তৈরি হয়ে গেল সেই ঘুড়িতে। তারপরে দেখো কি হলো, যে উই হ্যাড টু হারি, আমাদের তাড়াতাড়ি করতেই হতো টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে ফিক্স করতে বা ঠিক করতে। ইফ ইউ ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা চাইতাম এটাকে উপরে ওঠাতে, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ে যাওয়ার আগে। উই রাস্ট, আমরা ছুটে গেলাম ইনটু দ্য লাইট হাউস, সে লাইট হাউসের ভেতরে, টু গেট সাম পেপার, কিছুটা পেপার পেতে বা আনতে। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আর কোনো লাল পেপার অবশিষ্ট নেই, মানে এটা আমরা জানতাম। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা সেই জিনিসটাই যেটা হাতের কাছে পেলাম সেটাই প্রথমে নিয়ে নিলাম, মানে সর্বপ্রথমে আমরা হাতের কাছে যেটা পেলাম সেটাকে নিয়ে নিলাম। সেটা কি নিলাম? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস, যেটা বুক কেসে পড়েছিল। বুক কেস মানে বই রাখার জায়গা, বই রাখার যে আলমারি, সেখানে যেটা পড়েছিল একটা পুরনো চিঠি, আমরা সেটাকে নিয়ে নিলাম ইন দ্য সিটিং রুম, এবং সেটা ছিল বৈঠকখানায় বা সিটিং রুমে। উই প্যাচ দ্য কাইট, আমরা ওই কাইটটাকে প্যাচ করলাম, মানে যেটাকে আমরা বলি তালি মারা বা পুঁতি মারা, আপ উইথ দ্য লেটার, লেটারটাকে দিয়ে। এ সিট অন ইচ সাইড, দুই দিকে একটা করে সিট লাগিয়ে দিলাম, মানে কাগজের টুকরোকে সিট বলা হয়, তো সেই সিট লাগিয়ে দেওয়া হলো। ড্রাইড ইট আপ বাই দ্য ফায়ার, এবং আগুনে সেই আঠাটাকে শুকিয়ে নেওয়া হলো, মানে দুই সিট যেদিকে লাগিয়ে দেওয়া হলো, দুই দিকে সেটাকে শুকিয়ে নেওয়া হলো। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম, অ্যান্ড আপ ওয়েন দ্য কাইট, এবং ঘুড়িটা উপরে উঠে গেল, লাইক আ বার্ড, একটা পাখির মতো, মানে পাখি যেমন ওড়ে তেমন ভাবে ঘুড়িটা উপরে উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল জমকালো, গ্লোরিয়াস মানে এক্ষেত্রে উপযুক্ত বা মনোরম বাতাস হবে, ঘুড়ি ওড়ানোর পক্ষে যেটা দরকার হয় সেটা, তো বাতাস ছিল গ্লোরিয়াস। অ্যান্ড ইট সোড, এবং এটা ভেসে থাকলো, মানে ঘুড়িটা ভেসে থাকলো। তারপরে কি হলো দেখো, অল অ্যাট ওয়ান্স, হঠাৎ, স্ন্যাপ মানে কট করে একটা শব্দ হলো, হঠাৎ কট করে একটা শব্দ হলো। তারপরে কি হলো দেখো, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লডি স্ট্যান্ডিং উইথ এ বিট অফ পড ইন হিজ হ্যান্ড, এবং ক্লডি তার হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়ে রইল, উইথ অ্যাবিট, অ্যাবিট মানে এক টুকরো অফ পড, পড মানে সুতো, মানে ঘুড়িটা কেটে গেল, এক টুকরো সুতো সে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো। লুকিং ফুলিশ, তাকে বোকার মতো দেখাচ্ছিল। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে, আর আমাদের ঘুড়িটা ভেসে গিয়েছিল, কোথায়, ওভার টু দ্য মেইনল্যান্ড,
উপর দিয়ে একেবারে মেইন ল্যান্ডের উপর বা মূল স্থলভাগের উপর ভেসে গিয়েছিল। তাহলে এই হলো প্যাসেজ। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেব। দেখো প্রথমে আছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন দিয়ে। তো এগুলো কি করতে হবে দেখো, প্রথমে নাম্বার এ তে রয়েছে দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু, মানে গল্পকথকের কনুইটা পরিষ্কার এবং চলে গিয়েছিল কিসের ভেতর দিয়ে, এখানে অ্যান্সার হবে দ্য কাইট, ঘুড়িটার ভেতর দিয়ে, এবং কি করেছিল মেকিং এ বিগ হোল এবং তাতে একটা বড় গর্ত তৈরি করে দিয়েছিল। এটা তোমার প্যাসেজ এই জায়গাটা পেয়ে যাবে, দেখবা যে থ্রু দ্য কাইট, এই যে থ্রু পর্যন্ত তো লেখাই আছে, তারপরে তোমরা দ্য কাইট মেকিং এ বিগ হোল এখান থেকে তোমরা কিন্তু লিখে দিচ্ছ। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার বি, আফটার প্যাচিং আপ দ্য কাইট, মানে ঘুড়িটাকে প্যাচিং আপ করার পরে, মানে ওই তালি মারার পরে বা পুটি মারার পরে, যে ড্রাইড তারা এটাকে শুকিয়ে নিয়েছিল, যে ড্রাইড ইট বাই দ্য ফায়ার, দেখো যে ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এটা তোমরা পেয়ে যাবা এই যে এই জায়গাটাই, ড্রাইড ইট বাই দ্য ফায়ার, তারা এটাকে আগুনে শুকিয়ে নিয়েছিল। তারপরে এটা দেখো দ্য কাইট সোড লাইক, মানে ঘুড়িটা সোড ভেসেছিল লাইক মতো, কিসের মতো, পাখির মতো, লাইক এ বার্ড, একটা পাখির মতো ভেসেছিল, এই যে তোমরা এই জায়গাটা পেয়ে যাবা লাইক এ বার্ড, এই সেন্টেন্সটা পড়লে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। তো এবার আমরা চলে যাব পরের কোশ্চেন গুলোতে। তো ওই ক্ষেত্রে কি বলছে দেখো, এবার গ্রামাটিক্যাল কোশ্চেন দেওয়া আছে। তো কোশ্চেন নাম্বার টু তে বলছে রিরাইট দ্য সেন্টেন্সেস, মানে বাক্যগুলোকে পুনরায় লেখো অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশ অনুযায়ী গিভেন ইন ব্র্যাকেটস, যে নির্দেশগুলো ব্র্যাকেটে দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার এ, যে সি হ্যাড রেড দ্য স্টোরি, সে গল্পটি পড়েছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এটা যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন কিভাবে করছি দেখো, প্রথমে আমরা অবজেক্ট লিখলাম দ্য স্টোরি, তারপরে হ্যাড ছিল, হ্যাড থেকে আমরা হ্যাড বিন করেছি, আমরা জানি যে হ্যাভ হ্যাড বা হ্যাড থাকলে পরে বিন লাগিয়ে দিতে হয়, সেটা করেছি। তারপরে ভার্ব তৃতীয় রূপ আসছে, দেখো এই রিডের তিনটে রূপ বানান কিন্তু একই হয় কিন্তু উচ্চারণটা একটু আলাদা হয়, যেমন প্রথম রূপ হলো রিড, দ্বিতীয় রূপ রেড, তৃতীয় রূপ রেড, কিন্তু বানানটা একই। সুতরাং তৃতীয় রূপ বসে গেল, তারপরে বায় বসলো, বায়ের পরে দেখো সি ছিল, সি থেকে হার হলো। এবার দেখো কোশ্চেন নাম্বার বি, এক্ষেত্রে বলছে যে হি আস্কড হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের জিজ্ঞেস করেছিল আর ইউ গোয়িং টু প্লে টুডে, তোমরা কি আজ খেলতে যাবে, খেলতে যাচ্ছ বা খেলতে যাবে। তো দেখো এবার এটা যখন আমরা ন্যারেশন করব তখন প্রথমে যে স্পিকার ছিল হি লিখলাম, তারপরে আস্কড ক্ষেত্রে করাই আছে, সেটু থাকলে আস্ক করতে হতো, তারপরে হিজ ফ্রেন্ড যেমন আছে লিখলাম, তারপরে দেখো এটা যেহেতু ইয়েস নো টাইপ কোশ্চেন তাই লিঙ্কার হিসাবে অর্থাৎ কোটেশন উঠিয়ে আমরা ইফ ব্যবহার করেছি। তারপরে ইউ, ইউ বলে তোমরা, তোমরা থেকে হলো তারা অর্থাৎ তার বন্ধুরা, তারপরে আর হলো ভার্বের প্রথম রূপ, তার দ্বিতীয় রূপ করা হলো ওয়ার, তারপরে গোয়িং টু প্লে, তারপরে টুডে থেকে হলো দ্যাট ডে। তাহলে এই হলো ন্যারেশন চেঞ্জ। প্রসঙ্গত বলে রাখি যে ন্যারেশন সহ অন্যান্য গ্রামারের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার চ্যানেলে অলরেডি এ সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে। এবার আমরা দেখে নেবো পয়েন্টটা, কোশ্চেন নাম্বার সি, এক্ষেত্রে বলছে দেখো যে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, এই সেন্টেন্সটাকে টু টু দিয়ে জয়নিং করা আছে এবং এটাকে সিম্পল সেন্টেন্স করা আছে। তো এটাকে আমাদের কি করতে হবে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, আমাদের সো দ্যাট ব্যবহার করতে হবে, টু টু দিয়ে জয়নিং করা আছে, সো দ্যাট করতে হবে। ভেরি সিম্পল, প্রথমে যে টু রয়েছে টি ডবল টু, তার পরিবর্তে আমরা লিখবো সো, আর তারপরে যে টু রয়েছে এটি এর পরিবর্তে আমাদের কি লিখতে হয়, এটি এর পরিবর্তে আমাদের সাধারণত যেটা লিখতে হয় এই টু উঠিয়ে দিয়ে দ্যাট লিখতে হয়, তারপরে সাবজেক্ট লিখতে হয়, তারপরে কোথাও কোথাও হয় ক্যান নট, কোথাও কোথাও হয় কুড নট, কোথাও কোথাও হয় ডাজ নট, এই সমস্তগুলো হয়ে থাকে। এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। দেখো এক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে, প্রথমে এই টু উঠিয়ে আমরা ব্যবহার করেছি সো, আর তারপরে যে দ্বিতীয় টু ছিল এই টু উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা ব্যবহার করেছি দ্যাট হি কুড নট। কুড নট কেন ব্যবহার করেছি, কারণ দেখো এটি পাস্ট টেন্সে ছিল, ওয়াজ ছিল, অর্থাৎ প্রশ্নটি পাস্ট টেন্স ব্যবহার করা আছে, তাই এক্ষেত্রে আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল এই প্রশ্নটির উত্তর। এবার যেটা এই প্যাসেজের সরি এবার যেটা এই টাস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে স্টোরি রাইটিংটা। দেখো রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ 100টি শব্দের মধ্যে নিজের পয়েন্ট গুলো ব্যবহার করে একটা গল্প লেখো। এক্ষেত্রে দেখো পয়েন্টস দেওয়া রয়েছে এ ফিশারম্যান ওয়েন্ট টু সি, মানে একটা জেলে সমুদ্রে গিয়েছিল, স্টর্ম অ্যারোজ একটা ঝড় উঠেছিল, বোট রেক মানে নৌকো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল মানে নৌকা ডুবে ঘুরেছিল, নৌকাটা ভেঙে ডুবে গেছিল, তারপরে কি হয়েছিল দেখো হি ফেল ইন টু দ্য সি, সে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল বা পড়ে গিয়েছিল, তারপরে কি হয়েছিল ফ্লোটেড ফর 5 ডেজ, সে 5 দিন সমুদ্রে ভেসেছিল, তারপরে কি হলো অনলি ড্র্যাঙ্ক রেন ওয়াটার, সে শুধুমাত্র বৃষ্টির জল পান করেছিল, তারপরে কি হলো দেখো রেস্কিউড বাই এ শিপ, একটা জাহাজ তাকে রেস্কিউ করলো বা উদ্ধার করলো, রিটার্ন হোম, তারপর সে বাড়ি ফিরে এলো। এবার আমরা এই উত্তরটা দেখে নেবো, এই উত্তরটা কেমন ভাবে লিখতে হয়। দেখো আমি খুব সুন্দর একটা উত্তর তোমাদের জন্য এক্ষেত্রে
রেডি করে রেখেছি। তো দেখো প্রশ্নটা তো একবার পড়িয়ে দিলামই, প্রশ্নটা উপরে দেওয়া আছে, আমি আর প্রশ্নটা করছি না, সরাসরি এবার অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো স্টোরি রাইটিং করতে গেলে প্রথমেই তোমাদের একটা টাইটেল বা শিরোনাম দিতে হয়, যে টাইটেলটা আমি দেখো এক্ষেত্রে দিয়েছি এ বোট রেক ফিশারম্যান, অর্থাৎ একটি বোট রেক হয়ে যাওয়া জেলে। তো এই হলো টাইটেল। এবার দেখো স্টোরিটা আমরা কেমন ভাবে ডেভেলপ করছি, যে দে আর লিভড অ্যাজ ফিশারম্যান ইন অ্যা ভিলেজ বাই দ্য সি, অর্থাৎ একটা জেলে বাস করতো একটি গ্রামে বাই দ্য সি সমুদ্রের ধারে। হি ওয়েন টু হি ইউজ টু আর্ন হিজ লাইভলিহুড, সে তার জীবিকা নির্বাহ করতো বাই ক্যাচিং ফিশেস, মাছ ধরে ইন দ্য সি সমুদ্রে। ওয়ান ডে একদিন হি ওয়েন টু দ্য সি, একদিন সে সমুদ্রে গিয়েছিল উইথ হিজ লিটিল বোট, তার ছোট্ট নৌকাটাকে নিয়ে। সাডেনলি হঠাৎ ভায়োলেন্ট স্টর্ম অ্যারোজ, একটা ভয়ঙ্কর ঝড় উঠল ইন দ্য সি সমুদ্রে। হি স্ট্রাগল্ড, সে ছটফট করলো টু সার্ভাইভ, টিকে থাকার জন্য বা আত্মরক্ষা করার জন্য। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত হিজ বোট রেক, তার বোটটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ইন দ্য স্টর্ম ঝড়ে। হি ফেল ইন টু দ্য সি, সে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হলো মানে পড়ে গেল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে দ্য স্টর্ম স্টপ, ঝড় কিন্তু থেমে গেল। বাই দ্য টাইম, ইতিমধ্যে দ্য হিউজ ওয়েভ অফ দ্য সি, সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো টুক হিম ফার অ্যাওয়ে, তাকে দূরে নিয়ে চলে গেল ফ্রম দ্য শোর, উপকূল থেকে। হি ফ্লটেড ফর ফাইভ ডেজ, সে ভেসে রইল পাঁচ দিন। হি ড্র্যাঙ্ক, সে পান করলো অনলি দ্য রেইন ওয়াটার, শুধুমাত্র বৃষ্টির জল। কেন? অ্যাজ দ্য ওয়াটার অফ দ্য সি ওয়াজ সল্টি, কারণ যেহেতু সমুদ্রের জল ছিল নোনা। অন দ্য সিক্স ডে, মানে ষষ্ঠ দিনের দিন, হি ওয়াজ রেস্কিউড, তাকে উদ্ধার করা হয়েছিল বাই এ পাসিং বাই শিপ, পাস দিয়ে যাওয়া একটা জাহাজের দ্বারা। ফাইনালি অবশেষে দ্য ম্যারিনার্স অফ দ্য শিপ, ওই জাহাজের নাবিকেরা হেল্প হিম, তাকে সাহায্য করেছিল টু রিটার্ন হোম, বাড়ি ফিরে আসতে। তাহলে এই হলো এই গল্পটি। তাহলে এইভাবে তোমরা এই টাস্কের অ্যান্সারগুলো করে নিচ্ছ। প্রসঙ্গত বলে রাখি, যদি তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কিছু জানতে চাইলে বা জানাতে চাইলে কমেন্ট করো। আবারও দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে, বাই।